সর্বদা সত্যের খোঁজে, আমরা খবরের মাঝে, আমি খবরের সাথে চলতে চাই, যাই খবর খোঁজার ঠিকানায়। বলো কলকাতা, বলো 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 কলকাতা। আমি ইন্দ্রাবলী 15 নম্বর ওয়ার্ড থেকে এসেছি। আমাদের প্রথম চালানে ঘর দেওয়া হয়েছিল, কিন্তু এখন সেই ঘরে বর্ষাকালে জলে বিছানা পুত্র সব ভিজে যায়। দুটো বাচ্চা আমার রাতের অন্ধকারে আসছে। সে পার্টি করে, কি পার্টি করে সে? আর সেও টিএমসি করে নিশ্চয়ই। আমার ছেলেটা 8 মাস মারা গিয়েছে, আমার স্বামী অসুস্থ, আমাদের ঘর করার ক্ষমতা নেই, ঘরের জন্য এসছি আমি। না না না, সবই করে নিয়ে গিয়েছে, ঘর আসেনি। 3 বার কাগজ দিয়েছি, তা আসলো না ঘর, বলে এবারই পাস হবে। সে বলে 3 দিন টাইম দেবো আপনার ঘর ভাঙার। তা ও মা সবাই ঘর আসতে, আমার ঘর আসেনি। আমার নাম জাহান্নারা দপাদার, 2 নম্বর ওয়ার্ড, মেছুয়া পাড়া। গড়ি করে জায়গা মেপে গেছে, মেপে গেছে জায়গা, মেপে যেয়ে তারপরে এখন কালকেও সেই ইঞ্জিনিয়ার আইছে, ইঞ্জিনিয়ার এসে বলছে তোমার ঘর দেওয়া যাবে না। আমি বললাম কেন ঘর দেওয়া যাবে না, কী হয়েছে? বলছে তোমার ওই যে স্বামীর ঘর জায়গায় পাকা ঘর আছে। হ্যাঁ, আমি বলছি পাকা ঘর আছে, ছেলেরা কামাই করে ছেলেরা ঘর করছে, আমি আর এত স্বামী করে নাই, ছেলেরা করছে, ছেলেদের ঘর তো আমাদের থাকতে দেবে না কালে কালে। কিন্তু আমার জায়গাটা যেটা আছে আমার নামে, সেই জায়গাটায় তুমি ঘর দাও। আমার ঘর দুয়ার ভেঙে নিয়ে গেছো, আমি এখন লোকের বাড়িতে থাকি। বলছে তোমার ঘর দেওয়া হবে না, তুমি ওই দুটো ছেলেদের নামে জায়গা না দিও, তাহলে ঘর আসবে না তোমার নামে। হ্যাঁ, সেই আমার বলছে দলিল দেখাও, তোমার ছেলেদের দলিল দেখাও, তোমার দলিল দেখাও, আমার আলাদা দলিল আমি দেখাই দিলাম, ই করলাম, তা তো হবে না ওনাদের। আমার ঘরটা আমি পেয়েছি, সেখানে টাকা লাগে না, এখন ছেলেদের ঘর এখনো আসেনি, হয় ছেলেরা পাবে না, মেয়েরা হলে পাবে, জানি না। এই বলছে ক্যান্সেল হয়ে গেছে, বলছে আপনাকে বলুন ক্যান্সেল হয়ে, হ্যাঁ বলছে পাবে না, তো ক্যান্সেল হয়ে যাবে। এই এখানকার সঞ্জয় কি নাম, এগুলো দিচ্ছে, মানে গরিব মানুষের তো দিচ্ছে না, কিন্তু আমাদের মতো আমাদের ঘরগুলো খুবই খারাপ অবস্থা, কিন্তু সেখানে তো ঘর তো পাচ্ছি না, কিন্তু বড়লোক আমাদের পাড়ায় যারা তাদের কিন্তু ঘর আসছে। আবার ঘরের যে ভিটটা কেটে যে মাটিটা লাগবে সেটা বলছে যে কিনে দিতে হবে, কিন্তু এখন সময় দেখেন কেমন অবস্থা, লকডাউনে কাজ কামও নেই, আমাদের পাড়ায় খুবই অবস্থা খারাপ। তার মধ্যে একজন যদি দেয় আমরা তো দিতে পারবো না, বলেন এটা কি হয়, ঘর সুস্থভাবে দিলে আমরা আমরা করে দিচ্ছি তোমাদের ঘর, তোমাদের কোনো অসুবিধা নেই। তা আমি বলেছি না, দি বলছি তাহলে কালকে আসবো, আমাদের একটা সাদা কাগজ। আমি না, আমরা এখন লিখতে পারবো না, আমার মা এখন অসুস্থ, আমরা হসপিটাল বাড়ি করছি, তোমরা এখানে এখন যেতে পারো, তোমাদের চিনি না জানি না, আমাদের এখন ঘরের দরকার নেই, আমাদের সরকার টাকা দেবে, আমরা নিজেরা বাড়িটা করবো। আগে তো আমাদের সরকার এরকম বলেনি, আমার মাকে বাবাকে বলছে তোমরা চলুন দেখাও, তোমাদের বাড়ির ইয়ে দাও, খরচা দেখাও, ইয়ে দেখাও, দেখাও, মা বাবাকে বহুত দাবি করছে ওরা। এখন বয়স্ক মহিলা দুজনা থাকে এক একা বাড়িতে, এবার মা আমাকে ফোন করে ডেকেছে, ডেকে আমাকে বলছে তুই বাড়ি আয়, এরকম 3-4 দিন 6 দিন 5 দিন করে যাচ্ছে, তাদের চিনিও না জানিও না, তারা এরকম দাবি করছে, টাকারও দাবি করছে, বলছে তোমাদের এরকম বাড়ি দিতে করতে হবে। গত 29 তারিখ কৃষ্ণনগরের পোস্ট অফিসের মোড়ে কিছু মহিলারা তাদের হাউজিং ফর অলের বাড়ি পাওয়া না পাওয়া নিয়ে কিছু অভিযোগ করে হাতে কিছু প্ল্যাকার্ড নিয়ে একটি বিক্ষোভ দেখায়,
এবং সেই প্ল্যাকার্ডে লেখা ছিল যে সম্রাট পালকে কেন টাকা দিতে হবে হাউজিং ফর অলের বাড়ি কেনে। তো সেই প্রসঙ্গে আমি আগেই বলেছি, আমি আর একবার বলছি যে হাউজিং ফর অল এই যে প্রকল্পের বাড়িগুলো এনলিস্টেড হয়েছিল সেগুলো 2019-20 সালে এনলিস্টেড হয়। আমি কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটির কোনো দায়িত্বে নেই, কৃষ্ণনগর পৌরসভার এক্স কাউন্সিলর নই, কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটির কোনো লস অ্যান্ড প্রফিটের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই এবং এই বিষয়গুলি সম্পর্কে আমি অবগত নই। কিন্তু কিছু মানুষ যারা আজকে তৃণমূল ছাত্র পরিষদের জেলার দায়িত্বে আসার পর থেকে আমি চেষ্টা করেছি যে জেলার প্রত্যেকটা কলেজ ছাত্র রাজনীতিকে কলঙ্কমুক্ত করার এবং কোথাও যাতে কোনো করাপশন না ঘটে অথবা ছাত্র নেতারা জড়িয়ে না পড়ে সেই জন্য চেষ্টা করেছিলাম। এবং আজকে আমার জেলায় জনপ্রিয়তাকে হিংসা করে কিছু মানুষ আমাকে কলঙ্কিত করার জন্য, দল সরকারকে কলঙ্কিত করার জন্য অহেতুক আমার নামটা ওখানে যুক্ত করে এই ঘটনাটি ঘটিয়েছে। এর তীব্র নিন্দা করি এবং ধিক্কার জানাচ্ছি এবং সেই কারণে যেহেতু মনে সততা নিয়ে কাজ করছি সেহেতু আজকে মহামান্য আদালতে কৃষ্ণনগর জেলা আদালতে আমি একটি মানহানির মামলা ওখানে আবেদন করেছি এবং একটি মানহানির মামলা এখানে শুরু হয়েছে। যাদের হাতে এই প্ল্যাকার্ডটি ছিল যে সম্রাট পালকে টাকা কেন দিতে হবে হাউজিং ফর অলের বাড়ি পেতে গেলে, এটি বিষয়টি সম্পূর্ণভাবে ভুল বুঝিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে শুধুমাত্র আমার জনপ্রিয়তাকে নষ্ট করার জন্য এবং ছাত্রছাত্রীরা সামনে যে ইমেজটা আমার রয়েছে সেই ইমেজটাকে নষ্ট করার জন্য। একটি রাজনৈতিক চক্রান্ত, এর পেছনে বিরোধী দলও থাকতে পারে, সেটা তদন্ত সাপেক্ষ। এবং আপনাদেরও অনুরোধ করব সাংবাদিক বন্ধুদের যে আপনারাও একটু যাচাই করুন বিষয়টি যে একজন ছাত্র নেতা কীভাবে একটি পৌরসভার ব্যাপারের মধ্যে যুক্ত করা যেতে পারে, এটা সম্পূর্ণ অযৌক্তিক এবং এর পেছনে কোনো লজিকই নেই। তার আইনের ব্যাপারটা আমার আদালতে আজকে যে আবেদন গৃহীত হয়েছে সেই ব্যাপারটি আমার সঙ্গে আমার অ্যাডভোকেট আছেন রাজা দুবে, তিনি বিস্তারিত আপনাদের জানাবেন। দেখুন, আগে তৃণমূল কংগ্রেস কাকে বিরোধী বলছে, ভারতীয় জনতা পার্টিকে নাকি তাদের অপর গোষ্ঠী, এটাই আজকে আমাদের কাছে ধোয়াশা। আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি যে কেন্দ্রীয় প্রকল্পে রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকার যে টাকা দেন সেই টাকায় তৃণমূল কংগ্রেসের ওপর থেকে নিচে পর্যন্ত আজকে প্রত্যেকটা নেতা সেখান থেকে কাটমানি খায়। আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন, 100 দিনের কাজ বলুন, আমফানের টাকা বা কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পের টাকা যখনই রাজ্যে আসে তখনই তৃণমূল কংগ্রেসের উপর থেকে নিচে পর্যন্ত কাটমানি খায়। এটা আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি। গত 2 দিন আগে দেখা গেল যে তৃণমূল কংগ্রেসের একটি অংশ আর এক অংশের বিরুদ্ধে প্রকাশ্য রাস্তায় কাটমানির অভিযোগ তুলছে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যে দাবি সেই দাবিটাকেই আজকে তৃণমূল কংগ্রেস স্বীকৃতি দিচ্ছে। দেখুন, মানহানি মামলা কে করেছে জানা নেই, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কার বিরুদ্ধে কে মানহানি মামলা করবে সেটা তাদের ব্যাপার, এখন তারা সিদ্ধান্ত নেবে কি হবে না হবে। দেখুন, আমরা যে দাবি করে আসছি দীর্ঘদিন ধরে যে তৃণমূল কংগ্রেস কাটমানি খায় সেটাই আজকে তৃণমূল কংগ্রেসের একটি অংশ সিলমোহর দিল। তাহলে আমাদের দাবিটা সঠিক যে তৃণমূল কংগ্রেসের উপর থেকে নিচে পর্যন্ত সবাই আজকে করাপ্টেড। এখন বিরোধী কে, বিজেপি বিরোধী না যে গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ করছে তারা বিরোধী? আজকে বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ আনছে, আরে তারাই তো তৃণমূল কংগ্রেসের, তারাও মামাটির মানুষের স্লোগান দিচ্ছে, মমতা ব্যানার্জির নামে জয়ধ্বনি দিচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে বিরোধী তৃণমূলের ঘরের মধ্যেই বিরোধী রয়েছে। এখানে বিজেপি দীর্ঘদিন ধরে দাবি করে আসছে সারা পশ্চিমবাংলায় কাটমানির যে স্বর্গরাজ্য তৃণমূল কংগ্রেস করেছে সেই ইয়েটাকেই আজকে সিলমোহর দিচ্ছে তৃণমূলেরই একটি অংশ। দেখুন, তিনি করতেই পারেন, তার ব্যক্তিগত ব্যাপার, এখানে আমাদের কিছু বলার নেই। আর কার বিরুদ্ধে কে মানহানি মামলা করছে সবই তো তারা নিজেদের মধ্যে নিজেরাই মানহানি মামলা করছে, তাহলে এদের মান সম্মান বলে আর কিছু নেই। আমার নাম সন্দীপ মজুমদার,
আমি মিডিয়া কনভেনার নদিয়া জেলা উত্তর প্রতিনিধিত্ব করি। কৃষ্ণনগর জেলা আদালতের আইনজীবী রাজাদুল। আমি সম্রাট পালের আইনজীবী এবং আমরা আজকে সম্রাট পালের হয়ে আমরা আজকে একটা ডিফামেশন স্যুট ফাইল করেছি কৃষ্ণনগর জেলা আদালতে। সম্রাট পালের এগেনস্টে যে অভিযোগটা আনা হয়েছে সেটা সম্পূর্ণ হাস্যকর। এটা একটা বাচ্চা ছেলে শুনলেও হাসবে, এটা কোনো ভিত্তি নেই। সে একটা ছাত্র নেতা, তার কৃষ্ণনগর পৌরসভার সঙ্গে কোনো রকম তার সংযোগ নেই। কেবলমাত্র তার জনপ্রিয়তাকে নষ্ট করবার জন্য রাজনৈতিকভাবে মিথ্যা ষড়যন্ত্র করে তাকে অপদস্থ করার চেষ্টা চলছে এবং যে অভিযোগ তাদের বিরুদ্ধে হয়েছে সেটা সম্পূর্ণ রকম হাস্যকর, তার বাস্তবতা নেই এবং এর জবাব আমরা আদালতে দেব। এবং আমরা আদালতে আজকেই একটা মানহানির মামলা ফাইল করেছি এবং 20 লক্ষ টাকা মানহানির আমরা মামলা ফাইল করেছি। আজকে এর জবাব আমরা, যোগ্য জবাব আমরা আদালতে দেব। আমরা দেখেছি যে এখানে শেফালী বিশ্বাস, যিনি আশুরাই রোডের শক্তিনগর আশুরাই রোডের বাসিন্দা, তার নাম আমরা পেয়েছি। তিনি যে হাস্যকর অভিযোগটা করেছেন তার কোনো সারমর্ম নেই এবং তার সাথে আরও কিছু মহিলা যাদেরকে ভুল বুঝিয়ে এখানে আনা হয়েছিল, গুটি কয়েক মহিলা, হাতে গোনা মহিলা, এবং আমরা মূলত তার বিরুদ্ধে করেছি। এবং আদালতে কথা হবে, আইনগতভাবে যে যা যেভাবে চলানো হবে সেভাবেই চলবে। সব মিলিয়ে এটা হচ্ছে আইপিসি ইন্ডিয়ান পেনাল কোডের 499 and 500 এই ধারাতে ডিফামেশন, এই ধারাতে আমরা মামলা দায়ের করছি। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।